এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বিশাখাপত্তনমে পুড়ে ছাই হয়ে গেল প্রায় 40টি মাছ ধরার নৌকা। রবিবার রাত আনুমানিক 11:30 নাগাদ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি বন্দরে মাছ ধরার নৌকায় হঠাৎ আগুন লেগে যায়। ওই নৌকা থেকে আগুন ছড়িয়ে পড়ে বন্দরে দাঁড়িয়ে থাকা অন্যান্য নৌকায়। এই অগ্নিকাণ্ডের ফলে আনুমানিক 30 কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয় মৎস্যজীবীদের। প্রাথমিক তদন্ত সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বিশাখাপত্তনমে একটি বন্দরে নোঙর করানো একটি নৌকায় পার্টি চলছিল। সেই নৌকাতে প্রথম আগুন লেগে যায় বলে সন্দেহ। এরপর পাশের নোঙর করা বাকি নৌকাগুলিতে নিমিষে আগুন ছড়িয়ে পড়ে। এই আগুন ছড়িয়ে পড়ার সাথে সাথে প্রতিটি নৌকার জ্বালানি ট্যাঙ্ক থেকে একের পর এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর নেই। অপরদিকে মৎস্যজীবীদের সন্দেহ, অপরাধমূলক উদ্দেশ্য নিয়েই কেউ নৌকাগুলিতে আগুন লাগিয়েছে, না হলে একটি নৌকা থেকে আগুন এতটা ছড়িয়ে পড়তে পারে না। আগুন নিয়ন্ত্রণে আনতে রাতভর চেষ্টা চালায় বিশাল দমকল বাহিনী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।